Hey everyone, Assalamualaikum সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার আইস স্কেটিং এর প্রথম অভিজ্ঞতা শেয়ার করব আমি রিসেন্টলি নিরজ হার্সনের সাথে গিয়েছিলাম আইস স্কেটিং করতে তো আমি আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথম আমি ভাবি আসলে স্কেটিং এ ততটুকু টাফ হওয়ার কথা না যখন আমি আইস স্কেটিং এর বুট পায় নেই তখন ব্যালেন্স করতে পারছিলাম বাট যখনই আমি প্র্যাকটিসে নামি এটা আসলে অনেক কঠিন ছিল ব্যালেন্স করার জন্য আমি প্রথমে ব্যালেন্স করতে পারছিলাম না অবশ্য শেষের দিকে আস্তে আস্তে শিখছিলাম কিন্তু আমরা যেহেতু শর্ট আওয়ারের জন্য ছিলাম অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টা আমরা যা সেখানে টাইম স্পেন্ড করব পরবর্তীতে ওরা আবার আইসগুলোকে চেঞ্জ করতে হয় সো এই 2-3 ঘন্টার মধ্যে আপনাকে যা শিখতে হবে অ্যান্ড আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল বাট প্রথম আমি তাড়াতাড়ি পারছিলাম না ব্যালেন্স করার জন্য আমি পাশের যে জিনিসটা দেওয়া ছিল ওটাকে ধরে আমি প্র্যাকটিস করছিলাম আর কি Let's hope for the best. Practice makes people perfect and that's what I learned that day because আমার কাছে 2 ঘন্টা সময় ছিল আমরা এটা শেখার জন্য এবং আমি এটার জিরো আইডিয়া এটা সম্পর্কে আমি কিছু জানতাম না বাট আমি বারবার শিখেছি বারবার আইসে পড়েছি পরে ব্যথাও পেয়েছিলাম বাট আমার শেখার ইচ্ছা ছিল দ্যাটস ওয়াই আমি ট্রাই করেছি এবং কন্টিনিউয়াসলি 2 ঘন্টা করার পর আমি প্রায় অনেক অল্প হলেও শিখে গেছিলাম অ্যাটলিস্ট ব্যালেন্স করা শিখে গেছিলাম এবং কীভাবে স্পিড বাড়াতে এটা শিখে গেছিলাম অ্যান্ড ইয়া দ্যাট ওয়াজ সো মাচ ফান ফর মি অ্যান্ড ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য তো আমরা হচ্ছে আমাদের আজকে শেষ করে ফেলেছি। আমরা আরেকটা জায়গায় যাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা খুবই শর্ট ছিল, কারণ আমি হচ্ছে যেটা আগে বলেছি প্র্যাকটিস করতেছিলাম, এই জন্য আর এত বেশি ভিডিও বানানো হয় নাই। পরবর্তীতে আমরা একটা শপিং সেন্টার ভিজিট করি, ওখানে আমরা লাঞ্চ করি অ্যান্ড দেন বিকালটা স্পেন্ড করে আমরা বাড়ির লজে ব্যাক করি। সো আই সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।